বৃহস্পতিবার পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে আদালত তীব্র তাপ্রবাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় দুপুরে এই নির্দেশনা হাইকোর্ট কাল খুলনা ও রাজশাহী বিভাগ এবং ঢাকা সহ নয় জেলার স্কুল কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এদিকে আদালতের আদেশ মেনে বৃহস্পতিবার পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এলো মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে আরো জানাতে সচিবালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নুরে আলম নূরে আলম সর্বশেষ কী নির্দেশনা জারি করা হলো তীব্র গরমকে নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এরই মধ্যে জানানো হয়েছে তাদের হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত তাদের স্কুল বন্ধ থাকবে আমার সাথে কথা হয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা সচিবের সাথে তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে হাইকোর্টের আদেশ তারা এখন পর্যন্ত হাতে পাননি নির্বাহী আদেশে এটি বৃহস্পতিবার পর্যন্ত তারা বন্ধ করে দিয়েছেন আর এই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সচিবের সাথে আমি কথা বলেছিলাম তিনি আমাকে যেটি জানিয়েছেন হাইকোর্টের আদেশ এখনো তারা হাতে পাননি আর এই হাইকোর্টের আদেশের আগেই এই শিক্ষা মন্ত্রণালয় থেকে বেশ কয়েকটি জেলায় স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারা বলছে যে তাদের সেই সিদ্ধান্ত এখন পর্যন্ত বলবৎ থাকবে যতক্ষণ পর্যন্ত লিখিত আদেশ না পাবে ততক্ষণ পর্যন্ত তাদের এই সিদ্ধান্তে পরিবর্তন আসবে না তো শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী খুলনা ও রাজশাহী বিভাগে সকল জেলায় স্কুল বন্ধ থাকবে আর ঢাকা বিভাগে ঢাকা টাঙ্গাইল নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ গাজীপুর ও মানিকগঞ্জ জেলা এবং রংপুর বিভাগের কুড়িগ্রাম দিনা ও দিনাজপুর জেলা এবং বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার সব মাধ্যমিক স্কুল কলেজ ও মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল বন্ধ থাকবে এটি আসলে হাইকোর্টের যে আদেশ দেয়া হয়েছে সেটির তার বলা চলে দশ মিনিট সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর এই শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বারবার করে বলা হচ্ছে যে এই এই যে চলতি বছর যে নতুন শিক্ষাক্রম চালু হয়েছে সেই নতুন শিক্ষাক্রমে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে শ্রেণীভিত্তিক মূল্যায়নের উপরে আর সেই শ্রেণীভিত্তিক মূল্যায়ন যদি স্কুল বন্ধ থাকে তাহলে এটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরবর্তীতে বছর শেষে শিক্ষার্থী পরিস্থিতির মূল্যায়ন করতে প্রচন্ড পরিমাণে সমস্যার সম্মুখীন হতে হবে স্কুলগুলোকে সেই আলোকেই তারা বলছে যে তারা স্কুল খোলা রাখার পক্ষে এবং যে বাংলাদেশের সব জেলায় তাপমাত্রা একই রকম নয় যে জেলায় তাপমাত্রা চল্লিশ ডিগ্রির উপরে উঠবে সে সকল জেলায় এই স্কুল বন্ধ রাখার পক্ষে তারা আর চল্লিশ ডিগ্রির উপরে উঠবে সে সকল জেলায় স্কুল বন্ধ রাখার পক্ষে তারা তো এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে যে হাইকোর্টের আদেশ লিখিত আদেশ তাদের হাতে আসার পরে তারা তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচ পুনর্বিবেচনা অথবা সিদ্ধান্তে পরিবর্তন নিয়ে আসবে তো এই ছিল আমার কাছে এখানকার সব শেষ সচিবালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী নুরে আলম